রাশিয়ার একটি নদীর পানি হঠাৎ করে লাল হয়ে গেছে, দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। এই নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস পাচ্ছেন না কেউ। নদীর এই রূপ দেখে আতঙ্কিত স্থানীয়রা। এই লাল নদীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইস্কিটিমকা। হঠাৎ করে নদীটির পানি গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। কি কারণে হঠাৎ পানির রঙের এমন বদল ঘটেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিষয়টি নিয়ে আতঙ্ক রয়েছে ওই অঞ্চলের বাসিন্দারাও। পরিবেশ বিজ্ঞানীরা দাবি করছেন কোনো প্রাকৃতিক কারণে নয়, ইস্কিটিমকা নদীর পানি লাল হয়েছে প্রবল দূষণের কারণে। মনে করা হচ্ছে কোনো কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে, কারণ নদীটির কাছে রয়েছে কেমেরোভা শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা এই এলাকায় একটি নালা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেই নালার পানি মিশতে শুরু করেছে নদীতে, আর তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনো কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইস্কিটিমকা নদীটি রাশিয়ার বেশ কয়েকটি নদীগুলোর মধ্যে অন্যতম, যার পানি রহস্যময় লালে পরিণত হয়েছে। নদীর পানির হঠাৎ এমন রং পরিবর্তন বেশ চিন্তায় ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইস্কিটিমকা নদীর এই পানি পরিবর্তনের ভিডিও ছড়িয়ে পড়ে, আর তারপরে বিষয়টি নিয়ে নড়োচড়ে বসে রুশ সরকার। নদীর এমন রং পরিবর্তনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরাও। মার্সিয়া মান্নান, মাই টিভি।